ঋণ কেলেঙ্কারি, দুর্নীতি, মালিকানা ও ব্যবস্থাপনায় চরম অস্থিরতার কারণে আলোচনায় আসে বেসিক কমার্স, এনআরবিসি, ন্যাশনাল ফার্মার্স এবি সহ বেশ কয়েকটি ব্যাংক, যার অভিযোগ গড়িয়েছে দুদক থেকে আদালত পর্যন্ত। তাদের ক্ষেত্রে তো আমাদের অনুসন্ধান অব্যাহত আছে, কোর্টে চার্জশিট দাখিল করা হচ্ছে, আসামি গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে, তাদের কোর্টেও হাজির করা হচ্ছে। ঋণ প্রদানে জালিয়াতি ও দুর্নীতির কারণে 2012 সালে কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ নেয় বেসিক ব্যাংকের বিরুদ্ধে। ব্যাংকটির কর্মকর্তাদের পদত্যাগ সহ একাধিকবার দুদকে তলবের ঘটনা ঘটে। বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় চলতি বছরের 30 মে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা 56টি মামলার সব তদন্ত কর্মকর্তাকে নোটিশও তলব করেন হাইকোর্ট। 2015 সালের ব্যাংকটির বিরুদ্ধে মামলা করার পর কেটে গেছে অনেক সময়। দুদকের বিধি অনুযায়ী 180 দিনের মধ্যে তদন্ত শেষ করার বাধ্যবাধকতা থাকলেও দীর্ঘ সময় ক্ষেপণ করায় জনমনে উঠেছে নানা প্রশ্ন। এ নিয়ে যত মামলা এবং কি মকদ্দমা হয়েছে এই পর্যন্ত জনগণ কোনো কিছু আর জানতে পারে নাই। আমরা সাধারণ মানুষ হিসাবে সেটা জানতে চাই, কিন্তু আজ পর্যন্ত এমন জানতে পারতাছি না। 2009 থেকে 2012 সাল পর্যন্ত বেসিক ব্যাংকের তিনটি শাখা থেকে অনিয়মের মাধ্যমে 3,500 কোটি টাকার ঋণ বিতরণের অভিযোগ ওঠে। ঋণপত্র যাচাই না করে জামানত ছাড়া ভুয়া কাগজপত্রের মাধ্যমে কাগজ সর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ঘটনায় অনুসন্ধান শুরু করার আড়াই বছর পর রাজধানীর গুলশান, পল্টন ও মতিঝিল থানায় মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশন এই পর্যন্ত আমার মনে হয় অনেক ব্যাংকের এগেনস্টে মামলা করছে। সর্বশেষ হলো ফার্মার্স ব্যাংক, তারপর আছে আপনি জানেন বেসিক ব্যাংক, যদি এখনও চার্জশিট হয়নি অনেকে সমালোচনা করছে। আমার তো মনে হচ্ছে তদন্ত একদম শেষ পর্যায়ে, কেন বাচ্চু সাহেবকে আসামি করা হলো না, এইভাবে অনেক ধরনের পারসেপশন আছে। ব্যাংকটির গুলশান শাখায় 1,300 কোটি, শান্তিনগর শাখায় 387 কোটি, মতিঝিল প্রধান শাখায় প্রায় 248 কোটি ও দিলকুশা শাখায় 130 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ পায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে 2008 সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল 2,700 কোটি টাকা, 2013 সালের মার্চে তা দাঁড়ায় 9,373 কোটি টাকা। ওই 4 বছর 3 মাসে ব্যাংকটি 6,673 কোটি টাকা ঋণ দেয়, যার মধ্যে প্রায় 4,500 কোটি টাকাই নিয়ম ভেঙে প্রদান করা হয় ঋণ। যে মামলা মকদ্দমা তদন্তগুলো চলছে বলছে এগুলো অগ্রগতি এত স্লো এবং তদন্তের নামে জিনিসপত্রগুলোতে বিলম্ব করা, অনেকে আইডেন্টিফাই করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো খুব একেবারে খুব ফলপ্রসূ হয় না। আর এই ঋণ কেলেঙ্কারি নিয়ে অর্থনীতিবিদদেরও রয়েছে বিশ্লেষণ। পুঁজিবাজারটা চাঙ্গা হতে পারতেছে না এই ব্যাংকিং সেক্টরের দুর্বলতার কারণে। যারা বড় লোক তারা একবার টাকা নিলে আর ফেরত দিতে হয় না, এই প্রবণতা, এই কালচারটা হ্যাজ টু স্টপ। দেশের অর্থনীতির চাকা সচল রাখে যে ব্যাংক, সেই ব্যাংক খাতে রয়েছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। দুর্নীতি দমন কমিশনও বেশ কয়েকটি ব্যাংকে করেছে অভিযুক্ত। তবে এখন শুধু দেখার বিষয় কিভাবে আর কেমন করে অনিয়ম থেকে বের হয়ে এই ব্যাংকগুলোতে ফিরে আসে স্বস্তি। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ঘটনার অন্তরালের বিশেষ আয়োজন। দেখা হবে আগামীতে নতুন কোনো ব্যাংকের অনুসন্ধান নিয়ে। অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের অনুসন্ধানী চোখ খোলা রাখুন। সাথে থাকছি আমি আবু সৈয়দ অপু।